कुंडुरीर धाम होच्छे अभिन्न बरसाना बा अभिन्न जनकपुरी। सीतार जिनी पिता छिलेन जनक राजा उनी एवं राधारानी जिनी पिता छिलेन विश्वभानु महाराज उनी होच्छेन कुंडुरीर विद्यानिधि। आज के एखाने धामे आसार जन्य की कि व्यवस्था रयेछे बा ई धामे घुरार जन्य देखार जन्य की कि दर्शनीय रयेछे जेमन शाम्भु राधागुण एगुलो सब आमी चेष्टा करब आपनादेरके संक्षिप्त आकारे देखानोर। আমরা যাচ্ছি পুণ্ডরীক ধাম। চট্টগ্রাম শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এই পুণ্ডরীক ধাম। এই পুণ্ডরীক ধামে আসতে গেলে চট্টগ্রাম থেকে সিএনজি বা অন্য কোনো গাড়ি প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে আসা যায়। চট্টগ্রাম থেকে হাট হাজারি হয়ে এটা হচ্ছে মেখল গ্রাম, এই গ্রামে হচ্ছে পুণ্ডরীক ধাম। প্রবেশদ্বারে রয়েছে জয় বিজয়ের খুব সুন্দর প্রতিকৃতি। চট্টগ্রাম শহর থেকে এই মেখলা যে গ্রাম রয়েছে সেটা প্রায় 18 কিলোমিটার দূরত্ব এবং আসতে সময় লাগে 40 মিনিট, 30 থেকে 40 মিনিট সময় লাগে। এটা হচ্ছে পদ্মভবন, মানে লোটাস ভবন। এটা হচ্ছে গুরু মহারাজের, জগত স্বামী গুরু মহারাজের আবাস। দেখতে পাচ্ছেন পদ্মভবন শিল গুরু মহারাজের কক্ষ। এটা হচ্ছে গুরু মহারাজের রুম, আমরা চলে এসেছি গুরু মহারাজের রুমে। রাধা কুণ্ড, এটা হচ্ছে শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডের ঠিক মধ্যে রয়েছে কালিয়াদহ, যে লীলা ভগবানের সেটাকেও এখানে প্রদর্শন করা হয়েছে। শ্রী শ্রী পুণ্ডরীক ধামে এটা হচ্ছে শ্রী শ্রী গিরি গোবর্ধন, এর দুপাশে রয়েছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। রাধাকুণ্ডের মধ্যে খুব সুন্দর রাজহংসে মতো যে নৌকা পালানো আছে এটার মধ্যে ভগবানকে পরিক্রমা করানো হয়। শ্রী শ্রী শ্যামকুণ্ডের ঠিক পেছনটায় রয়েছে গোশালা, এখানে অনেক বড় বড় গোমাতা রয়েছে। চট্টগ্রামে অবস্থিত এই শ্রী শ্রী পুণ্ডরীক ধাম খুবই সুন্দর। রাধাকুণ্ডের ঠিক সামনেই রয়েছে গরুর, তার ঠিক পাশে রয়েছে বুক স্টল বা গিফট স্টল। এটা হচ্ছে মূল মন্দির, এখানেই ভগবান রয়েছেন। সুন্দর সুন্দর স্টল আছে মন্দিরের ঠিক সামনে। মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে শ্রী শ্রী পুণ্ডরীক বিদ্যানিধির জন্মস্থান ও ভজন কুঠির। পুণ্ডরীক বিদ্যানিধির যে প্রণাম মন্ত্র, এটা হচ্ছে ওং নমস্তে শ্রী পুণ্ডরীকায় কৃষ্ণ প্রেম প্রদায় শ্রী মাধবেন্দ্র সেবকায় মহাবদান্যায়তে, আর চারবার পরিক্রমা। আমরা চারবার পরিক্রমা করে নিচ্ছি। পুণ্ডরীক বিদ্যানিধির যে ভজন কুটির রয়েছে তার ঠিক পাশেই খুব সুন্দর এখানে বানানো হয়েছে একটা, যেখানে 108টা পাথর রাখা আছে। সবাই হরে কৃষ্ণ মন্ত্র জপ করে এটার পরিক্রমা করবে। মন্দিরের ঠিক সামনেই সুন্দর সুন্দর স্টল রয়েছে যেখানে শিল প্রভুপাদ, রাধা মাধব, আমাদের গুরু আচার্যবর্গের সমস্ত ফটো রয়েছে, প্রভুপাদের ফটো রয়েছে এবং কিছু ধুতি কুর্তা রামাবলী এরকমও রয়েছে। মন্দিরের ঠিক এক পাশে বাম পাশে এখানে যজ্ঞকুণ্ড রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে যজ্ঞাদি সম্পন্ন করা হয়। Okay.
কারণ পরম পবিত্র দামোদর মাস চলছে, তাই দামোদরের এখানে ফটো রাখা আছে এবং দামোদর অষ্টকম প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় পাঠ করা হয় এবং দামোদরকে প্রদীপ দেখানো হয়। প্রভুপাদকে এখানে রাখা হয়েছে সুন্দর মন্দিরের বেশাসন, এখান থেকে প্রতিদিন পাঠ করা হয় সিনিয়র যারা রয়েছেন ডিভোটি ওদের মাধ্যমে। মন্দিরের নাট মন্দিরের এক পাশে রয়েছে বুক স্টল, এখানে আমাদের প্রভু রয়েছেন, পুজোর সামগ্রীও এখানে রাখা আছে। এটা হচ্ছে মন্দিরের মূল অফিস, এখান থেকে প্রসাদের কুপন, রুম বুকিং সমস্ত ব্যবস্থা করা হয়ে থাকে। যখন কোনো ভক্তরা আসেন তখন এই অফিসে যোগাযোগ করেন। মূল মন্দিরের পাশে রয়েছে প্রসাদম হল। শ্রী শ্রী পুণ্ডরীক ধামের অনতি দূরেই রয়েছে বাসুদেব দত্ত ও মুকুন্দ দত্ত ঠাকুরের ভজন কুটির, আমরা যাচ্ছি এখন সেইখানে। আমরা এখন প্রবেশ করছি শ্রী শ্রী বাসুদেব দত্ত ও মুকুন্দ দত্তের ভজন কুটির। আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী মহাপ্রভুর গৌরলীলায়, পার্ষদ শ্রীমন মহাপ্রভুর পার্ষদ শ্রী বাসুদেব দত্ত ও শ্রী মুকুন্দ দত্তের ভজন কুটিরে। শ্রী শ্রী পণ্ডরীক ধামের ঠিক 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে ওনাদের ভজন কুটির। পুণ্ডরীক ধামে ভক্ত তথা পর্যটকদের সুবিধার জন্য রয়েছে এক বিশালাকার বেকারি, এখানে ফুচকা, কাবলি চানা, রেড চিলি, অনেক ভ্যারাইটিস ধরনের বিস্কুট এবং চানাচুর ইত্যাদি পাওয়া যায়। ইসকন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত এই মন্দিরে শ্রী শ্রী রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন, গোশালা এবং সামনেটা গোকুল এবং রেস্টুরেন্ট গোবিন্দাস রেস্টুরেন্ট, বেকারি সহ অনেক ভালো ভালো ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই বেড়াতে আসতে পারেন।